হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। অবশেষে চট্টগ্রামের ছায়াবৃক্ষ মুভির শুটিং এর কিছু পর্ব শেষ করে আজকে ঢাকায় ফিরলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং তার সাথে রয়েছেন নীরব। শেষ হলো অনুদান সিনেমা ছায়াবৃক্ষের শুটিং। আজ বিকেল 4:30 একটি ফ্লাইটে চলে আসলো অপু বিশ্বাস ঢাকাতে। অপু বিশ্বাস আবারও শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবে বলে এমনটাই আশা করা যাচ্ছে। অপুর বিপরীতে আরও একটি ছবি বাপ্পির সাথে দেখা যাবে। সেই ছবির শুটিংয়ে দ্রুত অংশগ্রহণ করবেন অপু বিশ্বাস, এই জন্যই ঢাকা এসছে। ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও সেই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে, তাই অপুর দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও সিনেমায় যেন রীতিমতো মন দিয়েছে অপু। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, অপু বাপ্পি নাকি অপু নীরব, কোন ছবিটা বেশি সুপারহিট হবে? অপু বিশ্বাসকে নিয়ে আরও সব এরকম লেটেস্ট ট্যাবলেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই যে কেন যাবো।